আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, ডিজিটাল সিগন্যাল ও ইমেজ প্রসেসিং এই সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটি টার্মিনোলজি হলো সিগন্যাল। তো সিগন্যাল ছাড়া আসলে ইমেজ প্রসেসিং বা সিগন্যাল প্রসেসিং বা করবো কীভাবে, তো আজকে আমরা দেখবো হলো সিগন্যাল কত প্রকার এবং সেগুলো কী কী। সিগন্যাল হলো মূলত সাত প্রকার: ডেল্টা অর ইউনিট ইম্পালস ফাংশন, ইউনিট স্টেপ সিগন্যাল, র্যাম্প সিগন্যাল, এক্সপোনেনশিয়াল সিগন্যাল, ইভেন্ট অর ওড সিগন্যাল, পিরিয়ডিক অ্যান্ড এপিরিয়ডিক সিগন্যালস, এনার্জি অর পাওয়ার সিগন্যালস। তো সবার শেষে যে সিগন্যালের প্রকারভেদটা রয়েছে এনার্জি অর পাওয়ার সিগন্যাল, এটি খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে বোর্ড কোশ্চন অনেক সময় এসে থাকে। তো চলুন আমরা দেখে নেই সিগন্যালগুলো সংজ্ঞা বা সিগন্যালগুলো আসলে বলতে কী বোঝায়। তো এখানে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি কার্সর দিয়ে আপনাদেরকে দেখাই, একে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয় বা ডেল্টা আর ইউনিট ইম্পালস ফাংশন। এখানে ডেল্টা এন ইজ ইকুয়াল টু ওয়ান যখন এন ইজ ইকুয়াল টু শূন্য, যখন এন এর মান জিরো তখন ডেল্টা এন এর মান ওয়ান, আদারওয়াইজ শূন্য। এখানে ফাংশনটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, যখন এন ইজ ইকুয়াল টু জিরো তখনই কেবল ফাংশনটার ভ্যালু ওয়ান, অন্যথায় সবসময় জিরো। তো একে বলা হচ্ছে ডেল্টা আর ইউনিট ইম্পালস ফাংশন। এরপরে আমরা দেখছি হলো ইউনিট স্টেপ সিগন্যাল। এক্ষেত্রে এন এর মান যখন শূন্যের চেয়ে বড় অথবা সমান তখনই কেবল ওয়ান, আদারওয়াইজ জিরো। অর্থাৎ এই ফাংশনের মান ওয়ান সবসময় হবে যখন শূন্য এবং শূন্যের চেয়ে বড় হবে, একে ইউনিট স্টেপ সিগন্যাল বলবো। যেমন এখানে আপনারা আমাদের গ্রাফে দেখতে পাচ্ছেন, যখন এন এর মান জিরো তখন এই ফাংশনটার মান হলো ওয়ান এবং নেগেটিভ ক্ষেত্রে এর কোনো ভ্যালুর পাশে নাই, আর যখন এনের চেয়ে বড় সবসময় এর মান হলো ওয়ান। এই জন্য একে বলা হচ্ছে ইউনিট স্টেপ সিগন্যাল। তৃতীয় নম্বরে হলো র্যাম্প সিগন্যাল। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, একে আর দ্বারা প্রকাশ করা হয়, আর অফ এন ইজ ইকুয়াল টু এন যখন এন এর মান শূন্য অথবা শূন্যের চেয়ে বড়, আদারওয়াইজ শূন্য। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, যখন এন এর মান ওয়ান এইখানে আমাদের এই আর অফ এন এর মানও ওয়ান, আবার যখন এন এর মান টু আর অফ এন এর মানও টু, এটা হলো র্যাম্প সিগন্যাল। ফাংশন বা সিগন্যাল এক্ষেত্রে এক্স অফ এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন ডট 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 এন, এন এর সকল মানের জন্য এখানে এক্স অফ এন হলে এ টু দি পাওয়ার এন হবে। যেমনটা এই ফাংশনটার আপনারা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন, এটা একটু কার্ভ হবে, এটা হলো এক্সপোনেনশিয়াল ফাংশন। তো ইভেন আর ওড ফাংশন, তো যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এক্স অফ এন ইজ ইকুয়াল টু এক্স অফ মাইনাস এন, এটা হলো ইভেন ফাংশন, অর্থাৎ একটা মিররের মতো তৈরি হবে। এদিকে দেখতে পাচ্ছেন আমার কার্সরটার, এখানে এখান থেকে এপাশে ওয়ান টু রয়েছে, এই ফাংশনটার সিগন্যালগুলো আমরা ওয়ান এবং টুতে ডিসক্রিট টাইমে দেখতে পাচ্ছি। তো এদিকে ঠিক মিরর বিপরীত দিকে মাইনাস ওয়ান এবং মাইনাস টুতে এই সিগন্যালটা পাওয়া যাবে, এটা হলো ইভেন সিগন্যাল। আর ওড সিগন্যাল হলো বিপরীত দিকে থাকবে ঠিকই কিন্তু উল্টো দিকে, মাইনাস ওয়ান মাইনাস টু, অর্থাৎ উল্টো দিকে নেগেটিভ দিকে থাকবে, একে বলছি আমরা ওড সিগন্যাল। এরপরে হলো পিরিয়ডিক অ্যান্ড এপিরিয়ডিক সিগন্যাল। এই সিগন্যালটা একটা অ্যামাউন্ট অফ ইন্টারভেল পর পর আসবে, এই জন্য একে বলা হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল। যেমনটা আপনারা এখানে গ্রাফে দেখতে পাচ্ছেন, যে কিছু সিগন্যাল একটা টাইম ইন্টারভেল পর পর আসছে, এটা হলো এই যে এন টাইম ইন্টারভেল পর পর আসছে, এই জন্য একে বলবো আমরা পিরিয়ডিক সিগন্যাল। আর যদি এভাবে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেল পর পর না আসে তাহলে বলবো এপিরিয়ডিক সিগন্যাল। সবার শেষে যেটা গুরুত্বপূর্ণ সাত নাম্বার, সেটা হলো এক্সপোনেন্ট এনার্জি অ্যান্ড পাওয়ার সিগন্যাল। এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এখানে এনার্জি সিগন্যালকে সূচিত করা হচ্ছে এরকম করে, আর পাওয়ার সিগন্যালকে নিচে যেটা দেখতে পাচ্ছেন পি দ্বারা প্রকাশ করা হচ্ছে। এর এখানে এই যে দুটো আমাদের ফর্মুলা রয়েছে, সামেশন অফ এন অফ জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত এটু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান মাইনাস এ, এই ভ্যালুটা আমরা সরাসরি ম্যাথামেটিক্যাল সলভের ক্ষেত্রে কাজে লাগাবো। এবং শেষে নিচে যেটা দেখতে পাচ্ছি, এন অফ ওয়ান ইজ ইকুয়াল থেকে ইনফিনিটি পর্যন্ত এটু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ বাই ওয়ান মাইনাস এ, এইরকম ফিগার নিয়ে আসার ফলে আমরা এরকম ভ্যালু বসাবো। তো এইভাবে করে পাওয়ার এর ভ্যালু বের করবো, যে কোনো লিনিয়ার নন লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে আমাকে আমাদের এনার্জি আর পাওয়ারের মান বের করতে বলা হতে পারে। তো এইটা ছিল সিগন্যালের সাতটা প্রকারভেদ। পরবর্তীতে আমরা সিস্টেমের প্রকারভেদ নিয়ে আলোচনা করব এবং ধীরে ধীরে ডিজিটাল সিগন্যাল অ্যানালাইসিস এবং ইমেজ প্রসেসিংয়ের ক্ষেত্রে বিভিন্ন টার্মিনোলজি নিয়ে আলোচনা করব।
তো বিদায় সে পর্যন্ত আসসালামু আলাইকুম।